ঠিক সেই মির্জাপুরের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো যে নবাবের মানে সঙ্গে বিশ্বাসঘাতক করেছিল মির্জাপুর, সেই মির্জাপুরের 15তম বংশধরের সঙ্গে কথাও বলেছি। আপনি কততম বংশধর? আমি 15 জনেশ। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম ভাবনাম যে সৈয়দ রাজা আলী মির্জা। কম্পিউটার যুগ ভাবনামকে মনে করে রাখতে পারে না, তার জন্যে বাই দ্য গ্রেস অফ গড আমাকে ছোট নবাব বললে সব চিনি। আই এম দ্য গ্র্যান্ডসন অফ দ্য লাস্ট নবাব মুর্শিদাবাদ স্যার সৈয়দ ওয়াসফউদ্দিন মির্জা। মির্জাও থাকলো প্লাসিতে, ওনাকে মারা গেল মির্জাপুরের বাড়ি ভিতরে, মিথ্যা কথা। উনি মুখাবৃহীতে ওকে মারা গেছে, তাই জন্য মুখাবৃহীর নাম রেখেছে। তারা সঙ্গে থাকবেন এবং বিস্তারিত যে নবাবের মানে সঙ্গে বিশ্বাসঘাতক করেছিল মির্জাপুর, সেই মির্জাপুরের 15তম বংশধরের সঙ্গে কথাও বলেছি। এবং সেই সব বিস্তারিত জানতে গেলে আপনাদেরকে দি জানতা রিপোর্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো করবেন, আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, এটা মুর্শিদাবাদের সেকেন্ড স্পট কাঠগোলা বাগান বাড়িতে প্রবেশ করলেন আপনারা। প্রথমেই ঘোড়ার পিঠে চড়া মূর্তিগুলো আপনাদের পরিচয় করিয়ে দিই। এরা মূলত চার ভাই ছিলেন, জয়পুর রাজস্থান থেকে আসে, বিকানের থেকে চারজন জৈন মারোয়ারি। প্রথম প্রতিষ্ঠাতা যিনি ছিলেন রাই লক্ষ্মীপদ সিং দুগের, মেজ ভাই জগৎপদ, সেজ ভাই ছত্রপদ এবং ছোট ভাই মহিপদ। এটা কাঠগোলাপের বাগান নাম দেওয়া হয় সেই প্রিয়ডে। প্রথমেই লক্ষ্মীপদকে কাঠের ব্যবসা ফাটে চাঁদ শুরু করিয়ে দেয়। নামি দামি কাঠ সংগ্রহ করে ফার্নিচার তৈরি হতো, সেই সব ফার্নিচারগুলো দেশ বিদেশে সাপ্লাই করতেন। কাঠের ব্যবসায় প্রচুর টাকা উপার্জন করেন। উপার্জন করার পর সেকালে নবাব ছিলেন মোবারকউদ্দৌলা। নবাব মোবারকউদ্দৌলার কাছ থেকে 260 বিঘে ল্যান্ডটা একটা কন্ট্রাক্ট বেসিস নিয়ে নেয় লিজ নামায়। নামার পর ভ্যারাইটিস ব্ল্যাক রোজ, যে কালো গোলাপ বলে বাচ্চা, সেই গোলাপ, সেই গোলাপের চাষ করেন, প্রচুর নাম কামান। সেই থেকে দুটো অ্যাডজাস্ট করে কাঠ গোলাপের বাগান নাম দিয়ে দেওয়া হয়। এইবার সুড়ঙ্গ টানেলে এলাম আমরা, টানেলটা দেখুন। তাহলে দেখুন বিশাল সুড়ঙ্গ পথ। মুর্শিদাবাদে দুটো ঐতিহাসিক দামি দামি জায়গা ভাগীরথী নদীর তলায় চলে যায়। আপনারা জানেন নবাব সিরাজদৌল্লার বাড়ি হিরাঝিল, যেটা আমরা দেখতে পাই না আসল হাজারদুয়ারিটা, আর জগৎ শেঠের পুরনো বাড়িটা দেখা যায় না, দুটোই ভাগীরথী নদীতে চলে গেছে টোটালি। এটা জগৎ শেঠের পুরনো বাড়ির সাথে দামি দামি পাথর, সোনা, হীরা, পান্না, চুনি, মণিমুক্তর কারবার মাটির তলা দিয়ে চলতো। এই জল ছিল না, পুরো স্থলপথে যাতায়াত করতেন পায়ে হেঁটে। এটা 1780 থেকে 82 খ্রিস্টাব্দে তৈরি ছিল, 1845 জলটা প্রবেশ করে যায়, কারণ মারাত্মক ফ্ল্যাডে ভাগীরথীর গতিপথ ঘুরে গেছিল। তাতে নবাব সিরাজের হিরাঝিল এবং জগৎসেঠ বাড়ি নামে এদের পথ দিয়ে জল প্রবেশ করে কারবারটা শেষ হয়। এটা পুরোটা ভাগীরথী নদীর সাথে কানেক্টেড। চারটে যে পিলার দেখছেন, ফার্স্ট ফ্লোর, একতলাটা দেখছেন, দুইতলা তিনতলা জলের তলায় চলে যায়। ফরাকার লগেট ছাড়ার পর আমরা সেকেন্ড থার্ড ফ্লোরটা দর্শকদের দেখাতে পারি না। আর ওপরে যে লোহার রেলিং সেট পাথর পাতা দেখছেন, দুটো সেপাইরা গাদা বন্দুক নিয়ে বস্তু প্রোটেকশনের জন্য দাবা পাশা খেলতেন। তার ওপরে লোহার রেলিং, পরবর্তীকালে তার একটা কপি কল বসিয়েছিলেন, ওই কলের সাহায্যে জলটা তুলে নিতেন গোলাপের চাষের জন্য। এটা মারাত্মক ডিপনেস, কোনো দর্শককে আমরা নামতে দিই না। আসুন কি দেখায়, এই পাশে আসবেন। তাহলে আমরা যে দাঁড়ালুম, এটা ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট মাইকেল অ্যাঞ্জেলো, আমরা প্রত্যেকে 7-8 ইতিহাস বই পড়েছি। এটা বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর সিঙ্গেল স্টোনের উপর এই মূর্তি দেখছেন, কোনো জয়েন্ট নেই। এটা জয়পুরের বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর নিখুঁতভাবে এই মূর্তি করে গেছিলেন। এই মাইকেল অ্যাঞ্জেলোর ডান হাতের পাঁচটা আঙুল কাটা, ডান হাতটা পায়ের কাছে রাখা দেখছেন। ইতালীয় রেনেসাঁস পিরিয়ড, যাকে নবজাগরণের যুগ বলা হতো, রেনেসাঁস পিরিয়ডে যত রকমের অত্যাচার ইতালির ফরাসি দাদারা সাধারণ গরিবদের উপরে চালাতেন, মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দা ভিঞ্চি মার্শাল রাফায়েল পেত্রাকের আন্দোলনের মুখী ছিলেন। সে অত্যাচারের একটা একটা ছবি গ্রামে গঞ্জে ফুটিয়ে দিতেন, তাতে তারা ক্ষিপ্ত হয়েছিলেন। টোটালি তার শিল্পী জীবনটাই শেষ করা হয়েছিল, শিল্পী দিবাকর নিখুঁতভাবে দেখিয়ে দেয়। ইনি প্রায় এক যুগ ধরে একটা চিত্র অঙ্কন করেছিলেন যার নাম ছিল লাস্ট জাজমেন্ট, শেষ বিচার, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। স্যার বেরিয়ার অফ জনবুর হচ্ছে মার্শালের যে পেন্টিংগুলো হাজারদুয়ারিতে রয়েছে, আজকের দিনে দেখতে পাবেন আপনারা। সামনের যে মিউজিয়াম, এই মিউজিয়ামে আমরা এই মাত্র ঢুকবো। এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান, মুর্শিদাবাদ শিল্পীর কাজ। এই লোহার জাফরি টাইপের কাজগুলো ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এর
প্রায় 38 ফিট উচ্চতা মুর্শিদাবাদের বাঙালি শিল্পী মনমোহনাথ দাস 12 পয়সায় মজুরিতে কাজ পেতেন হেল্পারগুলো 6 পয়সায় পেত তাতে হেড মিস্ত্রিরা 12 পয়সায় পেত আমরা লাইব্রেরিতে স্টাডি করে দেখলাম প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা খরচ ছিল আমরা যে দাঁড়ালাম এই যে লোহার চেয়ার সেট পাথরের টেবিলগুলো দেখছেন এরা চার ভাই চার কোণে নিজের মনমতো রাজা নবাবদের নিয়ে বসতেন দাবা পাশা খেলতেন এবং সুরা পান করতেন এগুলো ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোহার চেয়ার সেগুলো দেখতে পাচ্ছেন আচ্ছা পুকুরটা আসবে এই সুন্দর পার্কের মতো পুকুরটা দেখছেন এরা জলকেলির পুকুর জলকিরার পুকুর মানে জলে নামি দামি নর্তকীদের নিয়ে খেলা হবে তার রিল্যাক্সের ব্যবস্থা রাজবাড়ির রাজাদের রাখতে হতো নবাবদের আর এটা ইস্ট ইন্ডিয়া লোহার স্ট্যান্ড বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল যার লোহার স্ট্যান্ডগুলো আজও দেখতে পাচ্ছেন আর ওই চার কোণে চারটে গোল গোল রুমে চারটে সিকিউরিটি দাঁড়াতো গাদা বন্দুক নিয়ে আর আপনার বাম দিকে ফোয়ারাটা ইউজ হতো এটা পুকুরের তলা দিয়ে কানেকশন ছিল দুই পাশ থেকে দুটো সিকিউরিটি চালাতেন হ্যান্ডপাম্পের সাহায্যে আর দুইজন সুগন্ধের সেন্টের আতরে জল দিয়ে যেত ওই মাছের ফটো সিংহের ফটো দিয়ে গড়িয়ে পুকুরে চলে যেত এটা দেখা যাচ্ছে এটা ডিসদেশের ভেনাসের মূর্তি আচ্ছা এটা হলে ভেতরে ভিডিও করা যাবে না আমরা এই মাত্র মিউজিয়ামে ঢুকবো আগে আপনাদের দাবা পাশা খেলার জায়গা ছিল তারা নিজের মন মতো রাজা নবাবদের নিয়ে বসতেন এই পালকিগুলো দেখা যাচ্ছে এদের বিশেষ দিনে এদের রাজকন্যা রানীরা ভাগীরথী নদীতে গেলে এই পালকিতে চড়ে যেতে হতো একটা রেস্ট্রিকশন ছিল সেকালে আপনার সাধারণ পাবলিক বেরাতে পারতো না তাদের একটা সময় বেঁধে দিতেন তারা সেটা আমরা দেখতে পাচ্ছি আপনাদের ডান দিকে এই লম্বা টানা রুম দেখা যাচ্ছে এটাকে কিচেন ডাইনিং বলা হতো এটাকে রসাই খানা বলতেন হালুয়াই খানা বলতে সেকালে প্রায় 250 মতো লোক বসে খাওয়া দাওয়া হতো এটা রেস্টুরেন্ট তৈরি হচ্ছে আপনাদের মতো দর্শকদের জন্য এটা পাঞ্জাবিরা রেস্টুরেন্টটা খুলবে কিছুক্ষণ পর আপনার সামনে এটা আমাদের অফিস মেনটেন হয় সেকালে অফিস ছিল এটা তাহলে দেখুন যে পুকুরটা একটু আগে দেখালাম বাঁধা পুকুর এদের এরকম 7-8খানা পুকুর রয়েছে সেই পুকুরে কি ধরনের মাছগুলো থাকতো তার নিদর্শন দেখতে পাচ্ছেন এদের ডাকলে কাছে আসতো রাজারা নবাবদের খুশি রাখতে ধরে ধরে সোনার নথ পরাতেন নিজে হাতে খাবার খাইয়ে দিতেন এর কি নাম ছিল আমরা বহু স্টাডি করেছি লাইব্রেরিতে পাইনি টোটালি বিলুপ্ত হয়ে গেছে মাছ আর বাঁচাতেও পারেনি তারা এই লোহার চেয়ারগুলো আপনাদের মতো দর্শকদের জন্য আমরা বের করে দিয়েছি রাজাবাবুদের বলে এগুলো বসবেন ছবি তুলবেন সকলে মেলে এগুলো সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি আশা চ এটা আমাদের হিন্দু ধর্মের নয় এটা জৈন ও মারওয়ারিদের এর পেটে সাপ দেখছেন একে নাগেশ্বর বলা হয় একে তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র বোম্বে ছাড়া দেখা যায় না এটা নাগেশ্বর গণেশ নাগেশ্বর গণেশ আপনার লেফট সাইডে পিছনে যে বাড়িটা এটা জৈন ধর্মের গেস্ট হাউস ছিল যারা গুজরাট বোম্বে রাজস্থান থেকে এসে এই পরেশনাথ টেম্পল আমি নিয়ে যাচ্ছি যারা এসে দর্শন করতে এসে ফিরে যেতে পারতো না তারা ওই গেস্ট হাউসটা ব্যবহার করতেন এটা কিন্তু বড় ডিপনেস আছে বড় চওড়া রয়েছে এইগুলোকে ইদারা বলা হতো এই ইদারাগুলো সেকালে টিবলের প্রচলন ছিল না রাজাবাবুরা বিশালভাবে কাটিয়ে রেখেছিলেন এইগুলো হুইল চাকা থাকতো দড়ি দিয়ে জলটা টানতেন আপনাদের রাইট সাইডে নাচমহলটা বলবো একটু এগিয়ে আসুন চলে গেছিল সব যাবেন আসার সময় আমি আগে দেখিয়ে দিই তাহলে দেখুন এটা কিভাবে ছিল এই যে পাথরের পিলারগুলো দেখছেন রাউন্ড করেছেন সিস্টেমে ঘিরে দেওয়া আপনি যে টপগুলো দেখছেন এগুলো প্রচুর চেঁচুমুচি ছিল যেমন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সক্রেটিস ম্যারি যিশু পরি নেকেট টাইপের প্রচুর স্ট্যাচু মূর্তি দিয়ে সাজানো ইলেকট্রিফিকেশন ছিল না লোহার যে স্ট্যান্ড দেখছেন ওপরে সুন্দর সেট বেলজিয়াম হিটপ্রুফ গ্লাস দিয়ে ঘিরে দেওয়া মানে ভেতর থেকে দেখতে পেত বাইরে থেকে দেখা বোঝা যেত না হিরে মুক্ত দিয়ে বসার বেদি সিংহাসনে লাগানো ছিল আপনার হ্যাঁ যার জাফরির কাজগুলো আজও দেখছেন লক্ষ্ণৌর হীরাবাই মতিবাই মুন্নিবাই তিনজন নাম করা নর্তকী নাচ গান করে গেছিলেন সেই স্টেজে সেকালে নবাব মোবারকদোল্লা রাজা রঞ্জিত সিং মানে দেবী সিংয়ের যে রাজবাড়ি দেখবেন আপনি একটু পরেই দেখবেন জগৎ শেঠের বাড়িটা এটা নকল বাড়িটা হ্যাঁ এরা এবং এই রাজবাড়ির রাজা ছাড়া সাধারণ মানুষের আমাদের মতো প্রবেশ ছিল না কিন্তু সেকালে হ্যাঁ আসলটা ভাগীরথী নদীতে নেমে গেছে যে টানেলটা আপনি দেখলেন 1829 খ্রিস্টাব্দে নবাব হুমায়ুন যা স্টার্ট করেছিলেন 1837 কমপ্লিট করেছেন
সালটা বলে দিলাম, 1829-এ শুরু করেছিলেন, 1837-এ কমপ্লিট করেছেন। আচ্ছা, এই রুমটা জৈন ধর্মের, এটা গুরুদেবের দাদাজির বাড়ি বলে। এই দাদাজির বাড়িতে সেই যুগে রাজা লক্ষ্মীপতে গুরুদেব যিনি ছিলেন তার পায়ের ছাপ খোদাই করে রাখা রয়েছে। আপনারা প্রত্যেকের টেম্পল দেখে এসে লাস্টে ঢুকে দেখবেন জুতো খুলে এখানে। এবং বর্তমানে গুরুদেব আসলে উনি বেশ কিছুক্ষণ এই রুমে থাকেন, ওকে দীক্ষা দীক্ষার গুরুদেব বলা হয়, দাদাজির বাড়ি বলা হয় এটা। উনি 5-4 বছর অন্তর একবার আসেন। আচ্ছা, আর একখানা মূর্তি দেখবে যেটা হিন্দু ধর্মের লোকেরা কাশীতে দেখতে যায়। এটা হচ্ছে সেই কাল ভৈরব যাকে কাশী ছাড়া দেখা যায় না, সেই কাল ভৈরবের মূর্তিটা আপনারা দেখছেন। টোটাল মূর্তিটা স্টোনের এবং মন্দিরটাও স্টোনের, জয়পুরি মার্বেল। একটু বলে দিই, সিংহ পশুর মধ্যে রাজা, তারা নিজেদেরও ভাবতেন যে আমরা মানবের মধ্যে শ্রেষ্ঠ মানুষের মধ্যে, মানে সিংহের সাথে নিজেদের তুলনা করে গেছেন আর মাঝে মাঝে এত রেখে গেছেন, পরের বংশধর এসেছি আমরা, তাদের যেন একটু স্মরণ রাখা হয়। কত প্রাকৃতিক দুর্যোগ চলে গেছে উপরে দিয়ে দেখুন, কিছুই হয়নি, নিখুঁত রয়েছে আজও। এই সামনে আসুন, পর 1978 সালে একে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে হনুমানজিকে, একে বজরংবলী বলে। তাই দেখুন, এটা আর্কিওলজিক্যালের ভূতত্ত্ববিদ যে বিভাগ, তারা এক্সপেরিমেন্ট করেছেন, এক্সপেরিমেন্ট করে আমাদের বলে দিয়েছেন এটা 800 থেকে 900 বছরের পুরাতন মূর্তি। দর্শকরা সামনে দিয়ে যাতায়াত করে বলে এখানে প্রতিষ্ঠিত করা হয় তাকে, প্রায় 900 বছরের পুরাতন এবং বেলে পাথরে। এই পাশ দিয়ে আসবে, যে বোটগুলো বাঁধা রয়েছে দেখছেন, এটা অ্যাকচুয়ালি শ্বেতপদ্মের পুকুর ছিল, সাদা পদ্ম ফুল দিয়ে পরেশনাথের পুজোর শুভ ফুল, সেই জন্য জৈন টেম্পলের সামনে কাটানো হয়েছিল। এখন এই পদ্ম পুকুরটা অন্যদিকে কাটিয়েছে আর আপনার এটা বোটিং করে নেওয়া হয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা চার্জ লাগে বোটে চাপতে গেলে, সেই চার্জ দিয়ে উঠতে হয়। এই মূর্তিগুলো ফলো করবে, এদের পর্তুগিজ জলদস্যু বলা হয়। এদের এক হাতে গাদা বন্দুক, একটা পাত্র পড়ে রয়েছে লোহার মর্ম, এরা শত্রুপক্ষের হাতে ধরা পড়ে গেলে সঙ্গে সঙ্গে বেশপান করে নিতেন, কোনো গোপন তত্ত্ব ফাঁস করতো না। তার দুটো মূর্তি দুই পাশের, এদের রাজারা সমস্ত রাজবাড়িতে সিকিউরিটি হিসেবে রাখতেন, এরা ছিলেন খুব সাহসী যোদ্ধা সেপান, এর পর্তুগিজ জলদস্যু বলা হয়। এইবার এই টেম্পলে ঢুকবেন, আমি বলে দিই, এই বাইরে সকলে ছবি তুলবেন ফ্লোরে, কিন্তু একদম ইনসাইড টেম্পলে তুলবেন না, এখানে রেস্ট্রিকশন আছে, বাইরে সবাই তুলবেন। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর আছেন, 24 তীর্থঙ্করের মধ্যে প্রধান 3 জনের মূর্তি এই রুমে রয়েছে। প্রথম তীর্থঙ্কর আদিনাথ ঋষভদেবকে বলা হয়, 23তম পরেশনাথকে এবং 24তম মহাবীরকে বলা হয়। এই প্রধান 3 জনের মূর্তি শ্বেত ভৈরব কাল ভৈরবগুলো দেখে প্রণাম করে সকলে বেরিয়ে আসবেন। হ্যালো।